স আপনারা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি তো আজকে আপনাদের সামনে চমৎকার একটি অ্যাপ্লিকেশন নিয়ে চলে আসছি তো অ্যাপ্লিকেশনটি কাজ দেখলে আপনারা সবাই অবাক হয়ে যাবেন তো আমিও অবাক হয়ে গেছি এই অ্যাপ্লিকেশনটি ব্যবহারের মাধ্যমে আপনার ফোনটিকে আপনি খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন এবং মোবাইলটিকে খুব সুন্দরভাবে দেখতে পাবেন আর কি সৌন্দর্যপূর্ণ করে তুলবে এই অ্যাপটি আপনার ফোনটিকে আপনার ফোনটি কম দামি কিন্তু এ এই অ্যাপসটি ব্যবহারের পর আপনার ফোনটিকে অনেক দামি ফোন মনে হবে এবং খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন তো এই কীভাবে এই সুন্দর কাজটি করতে হবে তা আমি দেখিয়ে দেবো তো এর জন্য আমার চ্যানেলটিকে প্রথমে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন তো চলুন শুরু করা যাক তো এই কাজটি করার জন্য আপনাকে সর্বপ্রথম প্লে স্টোরে চলে যেতে হবে তো আমি প্লে স্টোরে চলে যাচ্ছি প্লে স্টোর ওপেন হয়ে যাওয়ার পর সার্চবারে টাইপ করবেন বর্ডার লাইট বিও আর ডিইআর বর্ডার লাইট এলআই জি এস টি তো সার্চ করে দেবেন এরপরে দ্বিতীয় যে অ্যাপসটি আসবে আপনারা লোগোটি ভালোভাবে দেখে রাখুন এই অ্যাপসটি আপনারা ডাউনলোড করে নেবেন খুব ভালো একটি অ্যাপস তো অ্যাপসটি ওপেন করলাম এবং দেখুন অ্যাপসটি কত ভালো একটি অ্যাপস ফোর পয়েন্ট টু ফোর পয়েন্ট টু এমবির একটা অ্যাপস এটি প্রায় এক মিলিয়ন মানুষ এটিকে ব্যবহার করছে তো বুঝতে পারছেন কত সুন্দর একটা অ্যাপস তো আপনারা এই ইনস্টল করার জন্য ইনস্টল বাটনে চাপ দেবেন তো ইনস্টল হয়ে যাওয়া আসার পরে চলে আসছি তো অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে এরপর ওপেন করবেন তো কিছুক্ষণ লোড নেবে তারপরে দেখতে পাচ্ছেন আপনার মোবাইলটিকে কত সুন্দর দেখা যাচ্ছে এবং আকর্ষণীয় করে তুলেছে তো অনেকগুলো কাজ আছে এখানে আপনারা দেখে নিতে পারবেন নিজেরাই তো এই কাজ এটি যদি ওপেন করে দেন তাহলে আপনার মোবাইলটির সাথে এটি ব্যাকগ্রাউন্ডে সেট হয়ে যাবে অ্যালাউ পারমিশন চালিয়ে অ্যালাউ করে দেবেন তো আমি অ্যালাউ করে দিলাম এরপরে ব্যাক আসবেন কিছুটা লোড নেবে তো এরপরে এটি অন করে দেবেন তো একটি ওয়াল সেট করে নিতে হবে তো সেট করা হয়ে গেছে তো অ্যাড আসলে অ্যাডটি কেটে দেবেন কিছুক্ষণ দেখার পরে তো অ্যাডটি আমরা দেখে ফিরে আসছি তো এরপরে এই অপশানটিকে অন করে দেবেন আপনারা যত রকম কালার চান এই যে এখানে দুই রকম তিন রকম এখানে আমি দুই রেখে দিলাম এরপরে ব্যাকগ্রাউন্ড ইমেজটা সেট করতে হবে গ্যালারি থেকে তো আমি আমার একটি ফটো সিলেক্ট করে নিলাম এরপর ডান করে দিলাম এবার অ্যাপ্লাইতে ক্লিক করবেন তাহলে এই পিকচারটি আপনার সেট হয়ে যাবে এবার আপনি বের হয়ে আসতে পারেন তো অ্যাডটি আসলে অ্যাডটি কেটে দেবেন এবার দেখুন আপনার ফোনটি কত চমৎকার দেখাচ্ছে এবং কত সুন্দর দেখাচ্ছে চারিদিকে একটি বর্ডার লাইট সেট হয়ে গেছে তো খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন নেক্সট ভিডিও আসা পর্যন্ত ধন্যবাদ সবাইকে